তো হ্যালো গাইজ, সবাইকে গুড মর্নিং। আমি অনেক তাড়াতাড়ি উঠে গেলাম, আমি আজকে শ্বশুরবাড়িতে যাব, রেডি হয়ে নিয়েছি, তোমরা দেখতে থাকো। তো দেখো, আমি রাস্তা করেছি, গাড়ির জন্য ওয়েট করছি, ও বাসে করে আসছে, আমার জন্য সিট নিয়ে আসবে। ফাইনালি এসে পড়েছি, কিন্তু তোমাদের সাথে গাড়িতে কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ লোকজন ছিল। তাই তো ফাইনালি আমি শ্বশুরবাড়ি এসে ড্রেস চেঞ্জ করে ভাত টাত খেয়ে এখন ভিডিওটা করছি। দেখো, উচ্ছে গাছ লাগিয়েছে আমার শ্বশুরমশাই, অনেক উচ্ছে ধরেছে, আর বাড়ির সবজি খেতে খুব মজাই লাগে, খুব সুন্দর লাগছে, হ্যাঁ দেখে নাও, ছোট বড় সবই আছে। আর এই সাইডটা দিয়ে তোমার পেঁপে গাছ আছে, আম গাছ আছে, পেঁপেও ধরেছে অনেক, কিন্তু এখনো পেঁপে পাকেনি। তো এখান দিয়ে লঙ্কা গাছ লাগিয়েছে, লঙ্কা খেয়েছি আমরা গাছ থেকে, কিন্তু এখন আর নেই, অনেকগুলো ছিল। আবার আবার লঙ্কা গাছ লাগিয়েছে, ছোট ছোট চারা গাছ। এদিকে শিম গাছ লাগিয়েছে, লচ্ছিম, শিমও ধরেছে অনেক, অনেকগুলোই ধরেছে, বেশ সুন্দর। এখন বিকেল হয়ে গেছে, আমি ওর সাথে একটু ঘুরতে বেরিয়েছি। ও আমার ননদ, ওকে আমরা আদর করে টুনটু বলে থাকি, কিন্তু টুনটু ডাকি, কিন্তু ওর নাম হলো অর্পিতা। তো অনেক লজ্জা পাচ্ছে আসতে ভিডিওতে, অনেক কথা বলছিল দুজন, অনেকদিন পর দেখা হলো। সত্যি বলতে, শ্বশুরবাড়ি যাওয়ার পর ওই আমার খুব কাছের মানুষ হয়ে গেছে, ওর সঙ্গেই আমি থাকতাম। আগরতলাতে আসার পর ওকে অনেক মিস করেছে, ও আমাকে অনেক মিস করেছে, আমি জানি, ও বলতো। তো দেখো, আমরা ঘুরছি, অনেকদিন পর যাওয়া হলো, তো ও আর আমি মিলে একটু চারিদিকে ঘুরলাম। ওয়েদারটাও বেশ ভালো ছিল, একদম বৃষ্টি বৃষ্টি ভাব, শাড়িও পরেছিলাম অনেকদিন পর। দেখো, সব দিকে শুধু রাবার গাছ আর রাবার গাছ। এখন আমরা সবাই মিলে যাবো মাছ ধরতে। দেখো, একটা পুঁটি মাছ ধরেছি, বেশ মজা লাগছিল। আমি ওই দিন 4টা মাছ ধরেছিলাম। সব রেকর্ড করেছি, তাই বাবুরে সব দেখানো, কে দুষ্টামি করে সব দেখা নিয়ে গো, সব দেখা নিয়ে গো, কে ঝগড়া করে, কে কি করে, সব দেখা নিয়ে গো। তো ও ছিল পুনম, ও আমার ভাসুরের মেয়ে, অনেক কিউট, দুষ্টুমি করছে। আগে তুমি কাও, তুমি কাও, তুমি আগে তুমি কাও, হ্যালো গাইস, তুমি কাও। তো বলতে ভুলে গেছিলাম যে আমরা মাছ টাছ ধরে সন্ধ্যা হয়ে যাওয়ার পর তোদের বাড়িতে এসে যে চা খেতে, আমাদের চা খেতে ডেকেছিল, আমি আর ও এসেছিলাম। তো আমরা এখন বসে বসে মজা করছিলাম সবাই মিলে, চাটা খাওয়া হয়ে গেছে, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তো বাড়িতে যেতে পারছিলাম না। দেখো, ওরা খুব দুষ্টুমি করছে। হাই গাইস, তুমি কেমন আছো? ছপরি তো টুনটু ওদের বাড়ি থেকে আসার পর আমরা ঘরটা গুছিয়ে নিচ্ছি, কারণ আমরা আজকে বাড়িতে গিয়ে দুজনে ঘর পরিষ্কার করলাম, কাপড় চোপড় কেচে দিলাম, এখন সব ঠিক করে গুছিয়ে নেব। তো দেখতে থাকো, পাশে থাকো।
ঘর গোছানো শেষ, তোমরা দেখতে ছোট্ট একটা স্বর্গ। কি বলবো, তোমাদের সাথে শেয়ার করছি আমার ছোট স্বর্গটাকে। আগরতলা আসার পর এই ঘরটাকে অনেক মিস করি। এদিকে আছে ওর ট্রেনিং এর ছবিটা। কাপড় চোপড় ধুয়ে দেওয়ার পর অনেকগুলো শুকিয়েছে, কিন্তু পর্দার কাপড়গুলো শুকায়নি, তাই লাগাতেও পারিনি। তো এখন আমি শেয়ার করব আমি মা আর আমার ভাই দেওরের জন্য কি কি শপিং করেছি। এটা আমার শাশুড়ি মার শাড়ি গাদোয়াল, উনি এই কালারগুলো বেশি পছন্দ করেন, তাই ওনার জন্য এটাই নিয়েছি। আমার কাছে বেশ ভালোই লেগেছে কাপড়টা। আমার মার আর শাশুড়ির মার শাড়ি সেমই, দুজনেরই কালার সেম, কিন্তু কালারটা শুধু একটু ডিফারেন্ট। ভীষণই সুন্দর লেগেছে আমার কালারটা। এটা আমার মার শাড়ি, আগেরটা ছিল শাশুড়ি মার, সেমই পার পারটাও সেম, শুধু কালারটা, বডির কালারটা একটু চেঞ্জ হয়েছে। এটা আমার মার জন্য নিয়েছি। আমিও তো আমি তোমাদের সাথে শেয়ার কর আমিও নিয়েছিলাম শাড়ি, কিন্তু আমার শাড়িগুলো তোমাদের সাথে শুনি, কিন্তু আর জামাগুলো সব আগে গেছে। দেখো দুটাই সেম, শুধু কালার একটু ডিফারেন্ট। তো এটা আমার দেওরের জন্য নিয়েছি টি শার্ট, খুবই সুন্দর লেগেছে, এটাও আমার পছন্দের। নেভি ব্লু, ইয়েলো আর অ্যাশের মধ্যে। এটা আমার ভাইয়ের জন্য শার্ট, বিশেষত ও এমন কালারই পছন্দ করে, তাই ওর জন্য এমন কালারই নিয়েছি। সবগুলোই মোটামুটি আমার পছন্দের নেওয়া হয়েছে।